নমস্কার, আমি দেবাশিস মৈত্র। আজকের বিষয় জিকে নয়, আজকের একটা অন্যরকম বিষয়ে আলোচনা করতে এসেছি। সেটা হচ্ছে, ক্লাস ফাইভে আপনি আপনার সন্তানকে কিভাবে রামকৃষ্ণ মিশন পরিচালিত স্কুলগুলিতে ভর্তি করবেন। শুরুতেই বলে রাখি, এই অনুষ্ঠান আপনারা দেখছেন ডিমস টিভির ওয়েব সিরিজের কেরিয়ার প্লাস প্ল্যাটফর্মে। যদি অনুষ্ঠান আপনাদের ভালো লাগে, নিশ্চয়ই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর ইউটিউব যারা দেখবেন, তারা তো লাইক কমেন্ট এবং শেয়ার করবেনই, পাশাপাশি নিচে যে বেল বাটনটি আছে সেটাও পুশ করবেন। তার কারণ হচ্ছে, এটা একটা অনুরোধ, এই অনুরোধের কারণ একটাই, সেটা হচ্ছে যে আপনারা যদি এই সমর্থনগুলি করে আমার সঙ্গে থাকেন, তাহলে ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও উপস্থাপন করবার সুযোগ সুবিধে পাব বা উৎসাহ পাব। রামকৃষ্ণ মিশন স্কুলের আসলে রামকৃষ্ণ মিশন যে স্কুলগুলো পরিচালনা করে, সেই স্কুলের প্রতি আমাদের গার্জিয়ানদের একটা দারুণ একটা স্বভাবজাত আকর্ষণ রয়ে গেছে, এটা বলাই যায়। এটা আমরা প্রত্যেকেই জানি, একটা দুর্বলতা কাজ করে যে আমার ছেলেকে যদি নামি দামি ইংলিশ মিডিয়াম স্কুলে দিলাম তো দিলাম, নইলে ভালো বাংলা মিডিয়াম স্কুল বলতে আমরা প্রথম প্রেফারেন্সে রাখি রামকৃষ্ণ মিশনকে। তো এই রামকৃষ্ণ মিশনের যে স্কুলগুলি আছে, সেই স্কুলগুলোকে কেন আমরা এটা মনে করি না, রামকৃষ্ণ মিশনের স্কুলগুলোকে আমরা অন্যান্য বাংলা মাধ্যম স্কুলের চাইতে আরেকটু স্ট্যান্ডার্ড বলে মনে করি। আর আমরা বাবারা তো চাই যে আমাদের ছেলেপুলেরা আরেকটু ভালো শিখুক। ওই যে একটা কথা আছে না, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, তো দুধে ভাতে থাকার ব্যবস্থা করতে গেলে তো ভালো শিক্ষা দিতে হবে, এটাই তো স্বাভাবিক। তো যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। এবার আমি আলোচনার মূল পর্বে আসব। মূল পর্ব বলতে, রামকৃষ্ণ মিশন স্কুলে ভর্তি করার প্রসঙ্গ উঠলে কলকাতা এবং তার আশপাশের এলাকার যে গার্জিয়ানরা যারা আছেন তাদের কাছে, তাদের চোখের ওপরে তিনটে স্কুল ভেসে ওঠে। এক, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, দু নম্বর রহরা রামকৃষ্ণ মিশন যেটাকে বালকাশ্রম বলে, আর তিন নম্বর হচ্ছে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন। এই তিনটি স্কুলের মধ্যে নরেন্দ্রপুর এবং পুরুলিয়া সম্পূর্ণভাবে আবাসিক, তবে রহরা আবাসিক না হলেও বাইরের যে পড়ুয়ারা এখানে পড়তে আসে তাদের জন্য হস্টেলের ব্যবস্থা আছে। এই অনুষ্ঠানে, আজকের এই অনুষ্ঠানে আমাদের বিষয় ক্লাস ফাইভে ভর্তির খুঁটিনাটি। শুরুতেই একটা কথা বলে দিই, আজকে ভর্তির প্রক্রিয়া নিয়ে আলোচনা করব, সিলেবাস নিয়ে আলোচনা করব। আগামী সোমবার ঠিক এই সময়তে এবছরের রামকৃষ্ণ মিশনের ভর্তি পরীক্ষার, ক্লাস ফাইভের, এটা মাথায় রাখতে হবে, ক্লাস ফাইভের ভর্তি পরীক্ষার সম্ভাব্য প্রশ্নোত্তর নিয়ে আলোচনায় আসব। যাই হোক, আজকে দেখা যাক প্রসেসটা। 10-11 বছর বয়সের মধ্যে যে কোনো ছেলে, সে যদি ক্লাস ফোরের শেষ পরীক্ষায় প্রথম ভাষা বাংলায় অন্তত 60%, ইংরেজিতে 60% এবং গণিত মানে অঙ্কে 70% নম্বর পেয়ে থাকে, তাহলে রামকৃষ্ণ মিশনের এই যে তিনটে স্কুলের কথা বললাম, সেই তিনটে স্কুলে তো দরখাস্ত করতে পারবেই। এছাড়াও বিভিন্ন জেলায় রামকৃষ্ণ মিশন যে স্কুলগুলি পরিচালনা করে সেই স্কুলেও তারা ভর্তি হওয়ার, মানে আবেদন করার যোগ্য। এবার এই যে যে নম্বরের কথা বলা হলো, এই নম্বর পেতে হবে বার্ষিক পরীক্ষায়। ধরে নেওয়া যাক যে এমন সময় কোনো একটা রামকৃষ্ণ মিশন দরখাস্ত নিচ্ছে, ভর্তির দরখাস্ত নিচ্ছে, যখন অ্যানুয়াল পরীক্ষা ছেলেটির শেষ হয়নি, তো সেক্ষেত্রে কীভাবে অ্যাপ্লাই করবে? না, সেক্ষেত্রে হাফ ইয়ারলি পরীক্ষার প্রাপ্ত নম্বরকে গণ্য করা হবে। আর একটা বিষয়টা হচ্ছে যে তফসিলি সম্প্রদায়ের যে সমস্ত পড়ুয়া রামকৃষ্ণ মিশনে ভর্তি হতে চায়, তারা নাম্বারের ক্ষেত্রে,
মানে এই যে যে ওদের যে নাম্বারটা বলে দেওয়া আছে 60 60 এবং 70, এই নম্বরের ক্ষেত্রে 5% ছাড় পাবে। অর্থাৎ তাদেরকে তারা 55 55 এবং 65% নম্বর পেয়ে থাকলেও আবেদন করতে পারবে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে বয়স কিন্তু কোনোভাবেই 10 বছর থেকে 11 বছরের ঊর্ধ্বে হওয়া যাবে না, বয়স হতে হবে 10 বছর থেকে 11 বছরের মধ্যে। তবে রহরার ক্ষেত্রে একটা একটু অন্যরকম ব্যাপার আছে, সেটা হচ্ছে যে রহরাতে ভর্তি হতে গেলে ভর্তির দরখাস্ত করবার আগে এই যে বললাম 60 65 65 70% নাম্বার, এটার দরকার হয় না। রহরা স্কুলের কর্তৃপক্ষ দেখেন যে সেই ছাত্রটার বার্ষিক কিংবা হাফ ইয়ারলি অর্ধবার্ষিক সেই পরীক্ষাতে গড়ে অন্তত 65% নম্বর আছে কিনা। যদি গড়ে 65% নম্বর পেয়ে থাকে সেই ছেলেটি, তাহলে সে রহরায় যথারীতি আবেদন করতে পারবে। এবার আবেদন তো করা হলো, দরখাস্ত করা মানেই তো আর ভর্তি হওয়া নয়। আগেই বলেছি রামকৃষ্ণ মিশনের উপর আমাদের গার্জিয়ানদের একটা স্বভাব, একটা সহজাত আকর্ষণ আছে, কাজেই রামকৃষ্ণ মিশন পরিচালিত স্কুলগুলিতে ভর্তি হতে গেলে একটা একটু মানে জবরদস্ত প্রতিযোগিতার মুখোমুখি হতে হয় পড়ুয়াকে। তা কি থাকে পরীক্ষায়? অ্যাডমিশন টেস্ট বা স্ক্রিনিং টেস্টে 3টে সাবজেক্টের পরীক্ষা নেওয়া হয়। কী কী সাবজেক্ট? প্রথমত বাংলা অথবা হিন্দি, মানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজের পরীক্ষা, দ্বিতীয় সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজির পরীক্ষা, আর অঙ্কের পরীক্ষা। এবার মোট পরীক্ষা 150 নম্বরের, 50 50 50 করে, বাংলা ইংরেজি ও গণিতে 50 করে মোট 150 নম্বর। এছাড়াও পুরুলিয়া রামকৃষ্ণ মিশন একটা 10 নম্বরের আলাদা পরীক্ষা নেয় জেনারেল ইন্টেলিজেন্সের উপরে। এটা কিন্তু মানে এই জেনারেল ইন্টেলিজেন্সের পরীক্ষা শুধুমাত্র পুরুলিয়া রামকৃষ্ণ মিশন নেয়, অন্য কোনো রামকৃষ্ণ মিশন যেমন ধরুন নরেন্দ্রপুর বা রহরা সেই পরীক্ষাটা নেয় না। তবে সেই পরীক্ষা 10 নম্বরের পরীক্ষা হলেও পরীক্ষায় কিন্তু কোয়ালিফাই করতে হয়। আর একটা জিনিস, অনেক গার্জিয়ান হয়তো ভাবছেন যে আমার ছেলেকে কি আমি যদি আমার ছেলেকে পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে ভর্তি করতে চাই তাহলে কি আমায় পুরুলিয়ায় গিয়ে পরীক্ষা দিতে হবে? না, কলকাতাতে পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের পরীক্ষা কেন্দ্র আছে, সেখানে দেওয়া যায়। পরীক্ষা কেন্দ্র হচ্ছে বেলঘড়িয়ায় রামকৃষ্ণ মিশন শিল্পাশ্রম বলে একটি সংস্থা আছে, সেই সংস্থায় পরীক্ষা দেওয়া যেতে পারে। তো সেই সংস্থায় কলকাতার ছেলেরা পরীক্ষা দিতে পারবে। তো এই যে 150 নম্বরের পরীক্ষা, 150 নম্বরের পরীক্ষার জন্য মোট ধার্য সময় 2 ঘন্টা 15 মিনিট। কিভাবে না 2 ঘন্টা 15 মিনিটের পরীক্ষা আপনাকে পরীক্ষা দেবেন, 2 ঘন্টা 15 মিনিটকে 3 ভাগে ভাগ করুন। 2 ঘন্টা 15 মিনিটকে যদি আপনি 3 ভাগে ভাগ করেন তাহলে দেখবেন 45 মিনিট করে সময় বেরোচ্ছে। এই 45 মিনিট করে প্রতিটি সাবজেক্টের পরীক্ষা, বাংলার পরীক্ষা 45 মিনিট, নম্বর 50, ইংরেজির পরীক্ষার সময় 45 মিনিট, নম্বর 50, অঙ্ক পরীক্ষার জন্যও 45 মিনিট সময়, নম্বর সেই 50। আবার বলছি পুরুলিয়া শুধুমাত্র একটু একটা 10 নম্বরের আলাদা পরীক্ষা নেয় জেনারেল ইন্টেলিজেন্স, একটু আগেই বললাম, এর জন্য আরও 15 মিনিট সময় দেয় তারা। পুরুলিয়ার ক্ষেত্রে শুধুমাত্র 2.5 ঘন্টার পরীক্ষা। এইবার অ্যাপ্লিকেশন করলেন, আপনার ছেলে পরীক্ষাতেও বসলো, বাড়ি গিয়ে বললো বাবা পরীক্ষা দারুণ হয়েছে, অসাধারণ ভালো পরীক্ষা হয়েছে। কিন্তু ভালো পরীক্ষা মানেই কিন্তু ভর্তির গ্যারান্টি নেই তাতে। কারণটা কি? কারণটা হচ্ছে এই যে লিখিত পরীক্ষা, লিখিত পরীক্ষা হচ্ছে একটা বাছাই পর্ব, কিরকম প্রাথমিক বাছাই। কিভাবে প্রাথমিক বাছাই? লিখিত পরীক্ষার পরে আবেদনকারীদের মধ্যে থেকে, মানে যারা দরখাস্ত করলো তাদের মধ্যে একটা শর্ট লিস্ট তৈরি করা হয়। এবার শর্ট লিস্টেড যে ক্যান্ডিডেটের নামগুলো বেরোলো, এই শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের
চূড়ান্ত ভর্তি চূড়ান্ত সফলতার জন্য তাদের একটা পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ নেওয়া হয়। এই ইন্টারভিউয়ে যদি আপনার ছেলে সফল হয় তবেই রামকৃষ্ণ মিশন পরিচালিত স্কুলগুলিতে ভর্তি হতে পারবেন। এটা পশ্চিমবঙ্গের সমস্ত রামকৃষ্ণ মিশনের ক্ষেত্রে একই পদ্ধতি। সরাসরি রামকৃষ্ণ মিশন পরিচালিত যে স্কুলগুলি প্রত্যেকটা স্কুলের ক্ষেত্রে এই একমাত্র এই নিয়মটাই অবলম্বন করা হয়ে থাকে। এই প্রসঙ্গে একটা কথা বলি, সেটা হচ্ছে ব্যারাকপুরে একটি রামকৃষ্ণ মিশন আছে, তার নাম রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন। মনে রাখবেন ওটা কিন্তু সরাসরি বেলুড় মঠের নিয়ন্ত্রণাধীন নয়, কাজেই তাদের অ্যাডমিশন প্রসিডিওর একটু আলাদা। রামকৃষ্ণ মিশনের পদ্ধতির সঙ্গে ভর্তির পদ্ধতির সঙ্গে তাদের ভর্তির পদ্ধতি গুলিয়ে ফেললে চলবে না। তো পরীক্ষাও হলো, এবার এবছর কিভাবে দরখাস্ত জমা নিয়েছে স্কুলগুলি ওটা একটু দেখি। প্রত্যেকটা স্কুলে, যে তিনটে স্কুলের কথা বললাম আমি, সব স্কুলের দরখাস্ত নেওয়া শুরু হয়ে গেছে। ক্লাস ফাইভে ভর্তির দরখাস্ত নেওয়া চলছে সমস্ত স্কুলের ক্ষেত্রে, এই তিনটে স্কুলের ক্ষেত্রেই। এইবার আমরা সবাই জানি যে COVID-19 অতিমারীর কারণে বিশ্ব আজ একটা দুর্ধর্ষ সংকটের সম্মুখীন, দারুণ সংকটের মুখোমুখি হয়ে পড়েছে। এবং বিশেষজ্ঞরা বলছেন যে ছোঁয়াছুঁয়ির মাধ্যমে নাকি এই রোগটি সংক্রামিত হয়, কাজেই রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ এবার আর অফলাইন পদ্ধতিতে দরখাস্ত নিচ্ছেন না, দরখাস্ত নেওয়া হচ্ছে অনলাইন পদ্ধতিতে। অনলাইন পদ্ধতিতে দরখাস্ত নেওয়া শুরু হয়ে গিয়েছে। নরেন্দ্রপুরে বাংলা মাধ্যমের জন্য অ্যাডমিশন টেস্ট 5 ডিসেম্বর শনিবার। রহরা বালকাশ্রমেও ভর্তির পরীক্ষা ডিসেম্বর মাসেই। পুরুলিয়ার জন্য পরীক্ষা হবে নভেম্বরে, কবে সেটা আমি জানিয়ে দিচ্ছি এক্ষুনি। তো যারা ইতিমধ্যে দরখাস্ত করেছেন তাদের কথা বাদ দিন, যারা এখনও দরখাস্ত করেননি কিন্তু দরখাস্ত করতে চান, তারা এখনই প্রত্যেকটা স্কুলের ওয়েবসাইট ভিজিট করুন। ওয়েবসাইটে গিয়ে সরাসরি অ্যাডমিশন পেজে যান, অ্যাডমিশন পেজে গিয়ে দরখাস্ত করে নিন। তাহলে প্রথম পর্যায়ে কী গেল? প্রথম পর্যায় হলো দরখাস্ত করা, পরের পর্যায় হলো ফার্স্ট শর্টলিস্টিংয়ের বিষয়, সেটা হচ্ছে লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষায় যারা সফল হবে সেই সব শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের নিয়ে নেওয়া হবে মৌখিক পরীক্ষা, মানে যেটাকে বলা হচ্ছে পার্সোনাল ইন্টারভিউ। পার্সোনাল ইন্টারভিউয়ে সফল হলে তবেই কিন্তু ভর্তির পদ তবেই আপনি ভর্তি তবেই আপনার ছেলে ভর্তি হতে পারবে। ইন্টারভিউয়ের আগে ভর্তি নেওয়া হয় না কোনো রামকৃষ্ণ মিশনের, কোনো রামকৃষ্ণ মিশন পরিচালিত স্কুলগুলিতে। একটা কথা আমরা আকছাড় শুনতে পাই, আসলে এটা গুজব ছাড়া আর কিছু নয়, যে রামকৃষ্ণ মিশন পরিচালিত স্কুলগুলিতে বোধহয় বিপুল অঙ্কের টাকা ডোনেশন দিলে ভর্তি করা যায়। একদম বাজে কথা, এ কথায় কান দেবেন না। তার কারণ হচ্ছে রামকৃষ্ণ মিশন পরিচালিত স্কুলগুলো শুধুমাত্র মেধাটাই দেখে, অন্য কিছু দেখে না। আমি এমন অনেক রামকৃষ্ণ মিশন স্কুলের কথা জানি, সেখানে এমন পরিবারের ছেলে সেখানে পড়ছে যে পরিবারের দুবেলা পেট ভরে ভাত জোটে না, এই পরিবারের ছেলেরাও রামকৃষ্ণ মিশনে পড়ছে। অবশ্যই স্টাইপেন্ড নিয়ে পড়ছে, সেটা অন্য বিষয়, কিন্তু ওই রামকৃষ্ণ মিশনে ভর্তি হতে গেলে মোটা অঙ্কের ডোনেশনের যে বক্তব্যটা, যেটা মাঝে মাঝে শোনা যায়, যেটা আমরা অনেকেই শুনে থাকি, অনেকে বলেও থাকি, সেটা সঠিক তথ্য নয়। এ ব্যাপারটা কিন্তু মাথায় রাখবেন। একটু আগেই বললাম যে দুটো পরীক্ষা, রহড়া এবং নরেন্দ্রপুরের পরীক্ষা ডিসেম্বরে, একমাত্র পুরুলিয়ার পরীক্ষা হচ্ছে 22শে নভেম্বর, ফল বেরোবে 30শে নভেম্বর বিকেল 4টের পর, এরপর হবে মৌখিক পরীক্ষা। এটা পুরুলিয়ার ক্ষেত্রে 3 এবং 4 ডিসেম্বর সকাল 9:30 থেকে পুরুলিয়ায় যারা লিখিত পরীক্ষায় সফল হয়েছেন হয়েছে তাদের ইন্টারভিউ হবে পুরুলিয়ায় ভর্তির জন্য। আবার বলছি, পুরুলিয়ায় ভর্তির জন্য যারা লিখিত পরীক্ষায় সফল হয়েছে তাদের ইন্টারভিউ হবে 3 ও 4 ডিসেম্বর
সকাল 9:30 থেকে। পুরুলিয়ার রেজাল্ট পরীক্ষা অ্যাডমিশন টেস্ট 22শে নভেম্বর, ফল বেরোবে 30 তারিখে, 30 নভেম্বর বিকেল 4টের পরে। এবার পুরুলিয়ার পরীক্ষা দেবেন বেলঘড়িয়ার রামকৃষ্ণ মিশন শিল্পপীঠে। শিল্পপীঠটা কোথায়? বেলঘড়িয়া স্টেশনের একদম কাছে। বেলঘড়িয়া স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম পেরোলেই রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ, ওইখানে পুরুলিয়ার অ্যাডমিশন টেস্ট হয়, নেওয়া হয়, সেন্টার হয় ওখানে। এবার আসি সিলেবাসের বিষয়ে। রামকৃষ্ণ মিশনের সমস্ত স্কুলের ক্ষেত্রে মোটামুটি এক সিলেবাস, সব সবাই ইউনিফর্ম। যদিও বিভিন্ন স্কুলের ক্ষেত্রে অ্যাডমিশন টেস্টের প্রশ্ন বিভিন্ন রকম হয়ে থাকে, এবং আমাদের একটা ধারণা আছে নরেন্দ্রপুরের পরীক্ষার প্রশ্ন সবচেয়ে কঠিন হয়ে থাকে, সেটা বোধহয় ঠিক নয়, সব পরীক্ষাই একটু কঠিন। তো এই কঠিন পরীক্ষাতেও তো বহু ছেলে মেয়ে, বহু ছেলে সরি বহু মেয়ে নয় বহু ছেলে ক্র্যাক করছে, তারা ভর্তিও হচ্ছে। কাজেই কঠিন কিছু নয়, লেখাপড়া যদি আমরা ঠিক মতো করি, আমরা যদি সায়েন্টিফিক্যালি কোচিং নিই, আমরা যদি বাড়িতে সঠিক পদ্ধতি মেনে পড়াশুনো করাই আমাদের ছেলে আমার বাচ্চাটিকে আমাদের বাচ্চাটিকে, তাহলে রামকৃষ্ণ মিশনের স্কুলগুলিতে ভর্তি হওয়া খুব একটা জটিল ব্যাপার কিছু নয়। যা বলছিলাম সিলেবাস, রামকৃষ্ণ মিশনের ক্লাস ফাইভের অ্যাডমিশন টেস্টের পরীক্ষাগুলিতে সফল হতে হলে ক্লাস ফোর থেকে ক্লাস সিক্স পর্যন্ত সরকারি পাঠ্য বই এবং বিভিন্ন নামী স্কুলের যে পাঠ্য বইগুলি আছে সেগুলো খুঁটিয়ে পড়তে হবে। কেন না? তার কারণ হচ্ছে ইংরেজিতে যে প্রশ্নগুলো সাধারণত হয়, আবার বলছি প্রশ্ন নিয়ে, প্রশ্নোত্তর পর্ব নিয়ে, মানে এবছরের সম্ভাব্য প্রশ্নোত্তর পর্ব নিয়ে সোমবার দিন হাজির থাকবো সন্ধ্যে 6টায়, সেদিন আমরা প্রশ্নোত্তর নিয়ে কথা বলবো। এখানে বলি যে মানের প্রশ্ন হয় সেই মানের প্রশ্ন কিন্তু ক্লাস ফাইভের কোনো পড়ুয়ার মেধার তুলনায় সত্যিই একটু কঠিন। কাজেই ক্লাস ফাইভের ভর্তি হতে গেলে কি শিখবেন, ক্লাস কি শেখাবেন, ক্লাস ফোর থেকে ক্লাস সিক্স পর্যন্ত সমস্ত বিষয়, সমস্ত বিষয় মানে বিষয় মানে তো তিনটে, বাংলা ইংরেজি এবং অঙ্ক, এই তিনটে বিষয়ের সিলেবাস ফলো করবেন ক্লাস ফোর থেকে ক্লাস সিক্সের। ইংরেজি গ্রামারের ক্ষেত্রে সব সময় ক্লাস ফাইভ এবং ক্লাস সিক্স এই দুটো শ্রেণীর ব্যাকরণ, ইংরেজি এবং বাংলা ব্যাকরণ খুব ভালোভাবে পড়াবেন। তার কারণ হচ্ছে বাংলায় যেমন সাধুচলিত আছে, সোমবার দিন আরও বিস্তারিতভাবে বলবো, ইংরেজিতে ঠিক তেমনি কিন্তু ট্রান্সলেশনও আছে। এবার ট্রান্সলেশন আমরা জানি যে সরকারি স্কুলগুলিতে, স্কুলগুলি থেকে এখন ট্রান্সলেশন প্রায় করানোই হয় না স্কুলগুলিতে। তো এই ট্রান্সলেশন করাবার, ট্রান্সলেশনের পাঠ দেবার একটা প্রসেস যদি বাচ্চার মধ্যে আপনি অবলম্বন না করান, যদি বাচ্চাকে আপনি ট্রান্সলেশন না শেখান আপনার, তাহলে কিন্তু ইংরেজি সাবজেক্টের পরীক্ষায় আপনার ছেলে পিছিয়ে পড়বে। আর গ্রামার আমি আগেই বলছি, বাংলা এবং ইংরেজি গ্রামারের ক্ষেত্রে ক্লাস ফোর থেকে সিক্স একদম খুঁটিয়ে পড়তে হবে। সাধুচলিত, বানান শুদ্ধিকরণ বাংলায় সব আছে, তারপরে আপনার কম্প্রিহেনশান আছে, একটা নির্দিষ্ট 4 লাইন বা 5 লাইনের, কোনো স্কুল দেয় কবিতার লাইন, কোনো স্কুল দেয় গদ্যাংশের লাইন তুলে দিয়ে কম্প্রিহেনশান যেরকম করে, যে এই ওই ওই সাবজেক্টের ভেতর থেকেই প্রশ্ন করবে এবং তার সেটা পড়ে ছাত্রকে উত্তর দিতে হবে। যাই হোক, তাহলে নিয়মিত অনুশীলন করতে হবে গ্রামার। লিটারেচারের পার্টে বাংলা, বাংলার ক্ষেত্রে এবং ইংরেজির ক্ষেত্রে, ইংরেজিতেও কিন্তু কম্প্রিহেনশান থাকে একটা, লিটারেচারের পার্টের জন্য তেমন অনুশীলন না করলেও বাংলা এবং ইংরেজিতে ক্র্যাক করতে হলে গ্রামার পার্টে ব্যাপকভাবে গুরুত্ব দিতে হবে, প্রচণ্ড জোর দিতে হবে, আর ইংরেজির ক্ষেত্রে স্পেশালি ট্রান্সলেশনে গুরুত্ব দিতে হবে। ট্রান্সলেশনে গুরুত্ব দিতে হবে মানে ইংরেজির 4টে টেন্সকে ফলো করতে হবে ভালো করে, সামনে সোমবার দিন আরও ভালো করে আরও এই বিষয়টা আরও বিস্তারিতভাবে বলবো। অঙ্কে জ্যামিতির প্রশ্ন থাকে,
অঙ্কে জ্যামিতির প্রশ্ন থাকে ক্লাস ফাইভের অ্যাডমিশান টেস্টে রামকৃষ্ণ মিশনের স্কুলগুলোতে। এবার জ্যামিতির প্রশ্নে প্রশ্ন প্রশ্নে কি করা হয়, জ্যামিতির প্রশ্নে আমরা আমাদের আমার বাড়ির যে ছেলেটি ক্লাস ফাইভে ভর্তি হবে সে জানে বৃত্ত কাকে বলে। তো বৃত্ত গোল, আবার গোলকও তো গোল। প্রশ্নটা কিন্তু এরকম হবে, বৃত্ত গোলকের মধ্যে পার্থক্য কি, কিংবা প্রশ্ন হবে যে কম্পাসের সাহায্যে পরীক্ষার খাতায় একটি বৃত্ত ও তার পাশে একটি গোলক আঁকো। কাজেই জ্যামিতিতে একদম যদি থরো নলেজ আপনি ওই সিক্স পর্যন্ত, সিক্স স্ট্যান্ডার্ড পর্যন্ত থরো নলেজ আপনি আপনার ছেলের মধ্যে ইম্পার্ট না করতে পারেন, তাহলে কিন্তু অঙ্ক পরীক্ষাতেও বেরিয়ে আসা খুব মুশকিল হবে। এখনও সময় আছে, ডিসেম্বরে শুধুমাত্র পুরুলিয়ার পরীক্ষা নভেম্বরে, এছাড়া বাকি দুটো স্কুলের কথা বললাম ডিসেম্বরে, জেলার রামকৃষ্ণ মিশন স্কুলগুলোর পরীক্ষাও ডিসেম্বরে, এখনও 3 মাস সময় আছে। এই 3 মাস এইভাবে যদি অনুশীলন করান তাহলে দেখতে পাবেন, তাহলে আশা করতে পারেন পারবেন যে আপনার ছেলেটি হয়তো রামকৃষ্ণ মিশনের যে স্কুলটি আপনি পছন্দ করেছেন সেই স্কুলের পরীক্ষায় ক্র্যাক করবে। এবার এটা তো আমি মুখে বললাম, বিস্তারিত সিলেবাস সোমবার নিশ্চয়ই বলবো। তাছাড়াও সোমবারের আগে আপনারা বিস্তারিত সিলেবাস দেখে নিতে পারেন, প্রত্যেকটা স্কুলের আলাদা আলাদা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটগুলো আমি একবার বলি। ধরুন বাছাই পরীক্ষার বিস্তারিত সিলেবাস, বাছাই পরীক্ষা মানে অ্যাডমিশন টেস্ট, অ্যাডমিশন টেস্টের বিস্তারিত সিলেবাস আপনি পাবেন নরেন্দ্রপুরের ক্ষেত্রে www.rkmvnarendrapur.org। আবার বলছি www.rkmvnarendrapur.org, এই সাইটে আপনি রহরাটা পাবেন www.rkmissionrohora.org। আর কে এম ভি নয় কিন্তু, রহরার ক্ষেত্রে খেয়াল রাখুন www.rkmissionrohora.org। এবং পুরুলিয়ার ক্ষেত্রে পাবেন www.rkmvpurulia.in, এই ওয়েবসাইটে www.rkmvpurulia.in, এই ওয়েবসাইটে। এবছরের সম্ভাব্য প্রশ্নোত্তর নিয়ে আবার তাহলে দেখা হবে সোমবার সন্ধে 6টায়। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার, ভালো থাকবেন।